বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই, কারণ আমি দুটো ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে আমার চ্যানেল ডিমনিটাইজড হয়ে গেছে। আমি 6 মান্থ ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তাই আমার চ্যানেলটা ডিমনিটাইজড হয়ে গেছে। তো আপনাদের হেল্প আমার খুবই প্রয়োজন। প্লিজ ভিডিওগুলো বারবার দেখুন, অনেক ভিডিও আছে, 478 টোটাল ভিডিও আছে, এর থেকে বেশি কম হবে না। তো ভিডিওগুলো যদি আপনারা এক একজন যদি এক একবার দুবার করে দেখেন, আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে এবং চ্যানেলটা আবার মনিটাইজ হয়ে যাবে। তো এই জন্য বারবার আমি রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওগুলো দেখুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন ভিডিওগুলো। যদি ভালো লাগে, আপনাদের কিছু শিখতে পারেন মনে হচ্ছে টোটালি ফ্রিতে, যদি কিছু আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান, ওকে? এবং আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই চ্যানেলে আমি হিন্দি ভিডিও ছাড়বো না বাংলা ভিডিও ছাড়বো, আমাকে জানান। তো আপনাদের কোনো এখনও রিপ্লাই পাইনি, সেই রিপ্লাইয়ের আশায় আমি রয়েছি। তো আপনারা যদি বলেন এখানে হিন্দি ভিডিও ছাড়তে, তো হিন্দি ভিডিও ছাড়বো, এবং যদি বলেন আলাদা চ্যানেল করে বাংলা পুরো আমাদেরকে বোঝান, বাংলায় ফটোশপ ভিডিও এডিটিং এগুলো বোঝান, তো আমি সেভাবে করবো, ওকে? আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রয়েছি। তো ততক্ষণ আমি বাংলা ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি। আমি একটা KGF টেক্সট ডিজাইন আমি ক্রিয়েট করে দেখিয়েছি, KGF দেখেননি এমন কেউ নেই, বাট ওই ধরনের টেক্সট ডিজাইন কীভাবে করতে হয় আশা করি কেউ এখনও পর্যন্ত দেখায়নি। আমি দেখিয়েছি টোটালি ফ্রিতে কীভাবে টেক্সট ডিজাইনটাকে তৈরি করতে হয়, পুরো স্টেপ বাই স্টেপ আমি বাংলায় ডিটেলসে বলে দিয়েছি। এবং যদি আপনারা ওটা দেখে থাকেন, নিশ্চয়ই আপনারাও ট্রাই করতে পারবেন, ওকে? আর যারা দেখেননি তাড়াতাড়ি যান গিয়ে দেখুন যে KGF-এর টেক্সট ডিজাইন কীভাবে ফটোশপে বানাতে হয়, ওকে? তো আজকে আমি দেখাবো যে KGF Chapter 2 যে আমি সিলভার টেক্সট ডিজাইনটা তৈরি করেছিলাম, তো ওই সিলভার টেক্সট ডিজাইন আমি তৈরি করে দেখাইনি, বলেছিলাম নেক্সট টিউটোরিয়ালে আমি ওই সিলভার টেক্সট ডিজাইন ক্রিয়েট করে দেখাবো, ওকে? তো আজকে সেই দিন, আজকে আমি ওই সিলভার টেক্সট ডিজাইন কীভাবে ফটোশপের সাহায্যে তৈরি করা যায় ওটা আমি আপনাদের দেখাবো, ওকে? তো বেশি আর বকবক কথা বলবো না, ভিডিওটা পুরো আপনারা দেখুন, আপনারাও এইভাবে টেক্সট ডিজাইনটা তৈরি করতে পারবেন, ওকে? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে আমাকে সাপোর্ট করুন, এবং এতদিনের পরিশ্রম করে এত কষ্ট করে এতগুলো ভিডিও আপলোড করেছি, যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে আমারও আমি আরও মোটিভেট হব এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো, ওকে? আর যদি ভিডিও ভালো লেগে থাকে এটা লাইক করুন, অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে ওরাও শিখতে পারে, ওরাও দেখতে পারে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, ওকে? তো চলুন আর বেশি কথা বাড়াবো না, চলে যাই আমরা ডেস্কটপে। ওকে বন্ধুরা, আমরা ডেস্কটপে এসে গেছি, তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই সিলভার টেক্সট ডিজাইন তৈরি করা যায় ফটোশপের মাধ্যমে, ওকে? তো তার জন্য আমাকে কি করতে হবে, দেখো একটা ডকুমেন্টের উপর আমি এই টেক্সট ডিজাইনটা ক্রিয়েট করে রেখেছি, তো সেম হুবহু আমি টেক্সট ডিজাইনটা ক্রিয়েট করে দেখাবো। তার জন্য আমাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, দেখো আমি অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড এনে রেখেছি। ব্যাকগ্রাউন্ড সাইজ দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 1920x1280 একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে ক্রিয়েট করে রেখেছি, ওকে? এবং দেন আমি ওকে করলাম, এবং একটা দেখো ব্ল্যাক কালার জাস্ট ডবল ক্লিক করবে, একটা সলিড ব্ল্যাক কালার নিয়ে আমি টেক্সট ডিজাইনটা ক্রিয়েট করে তোমাদের দেখাবো, ওকে? তো প্রথমে তার জন্য আমাকে কী করতে হবে, একটা টেক্সট আমাকে লিখতে হবে, তার জন্য টেক্সট টুল সিলেকশন করলাম এবং ফোরগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট কালার সিলেকশন করব। দেন আমি এখানে লিখব সিলভার, ওকে? SILVER সিলভার বলে টেক্সট ডিজাইনটা আমি এখানে লিখলাম, এবং এটাকে জাস্ট আমরা বড় করে নেব, ব্যাকগ্রাউন্ডের সাইজে আমি এটাকে বড় করে নেবো, ওকে? তো টেক্সট আমি যে ফন্টটা ইউজ করেছি এটাও তোমাদের দেখিয়ে দেব, এবং এর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে জাস্ট এই টেক্সটটাকেই তোমরা ক্রিয়েট করতে পারবে, ওকে? টেক্সটের নামও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো আনন্দ ব্ল্যাক বলে এই টেক্সটটাকে আমি ইউজ করেছি, ওকে? টেক্সট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, ওকে? তো এইভাবে আমি এটাকে সেট করলাম ব্যাকগ্রাউন্ডের উপর, ওকে? এরপর আমি কি করব, জাস্ট টেক্সট লেয়ারটা সিলেকশন রেখে জাস্ট ডবল ক্লিক করব, লেয়ার স্টাইল বক্স আমাদের সামনে ওপেন হয়ে গেল। এরপর লেয়ার স্টাইলে দেখো এখানেই যত খুশি ফাংশনগুলো আছে, যে ফাংশনগুলো অ্যাপ্লাই করার পর এটা সিলভার টেক্সট ডিজাইনে ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথমেই আমরা যাব ভেবেল অ্যান্ড এমবস, ভেবেল অ্যান্ড এমবসে গিয়ে দেখো এখানে স্টাইল ইনার ভেবেল থাকবে, টেকনিক এখানে স্মুথ থাকবে, ডাইরেকশন আমার এখানে ডাইরেকশনটা বাড়বে, ডাইরেকশনটা আমি এখানে করেছি 448, ওকে? এবং এখানে দেখো ডেপথ করেছি 448, এবং দেখো এখানে ডাইরেকশনটা আপ থাকবে, এবং সাইজ দেখো সাইজটাকে আমি বাড়িয়ে করব 16, এবং শার্পনেস আমার থাকবে 0, ওকে? এখানে দেখো যে এখানে ইউজ গ্লোবাল লাইটটা এখানে আমার আনচেক থাকবে, ওকে? এবং দেখো অ্যাটিটিউডটা আমার 40
5% রাখব এবং অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি রাখব ওকে এবং দেখো তুমি এখানে যখন আমি চেঞ্জ করছি তোমরা দেখতে থাকবে টেক্সটও কিভাবে চেঞ্জ হচ্ছে ওকে আমি এইভাবে বক্সটাকে আরেকটু এই সাইডে আমি রাখলাম দিলে তোমাদের টেক্সটটা দেখতেও সুবিধা হবে ওকে এরপর দেখো এখানে গ্লস কন্টিউর যেটা আছে গ্লস কন্টিউরটা আমরা যখন নিচের দিকে যে থার্ড নম্বর রিংটাকে আমরা সিলেকশন করব সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখো সিলভারের একটা ডিজাইন এখানে অলরেডি ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে ওকে তো এইভাবে নিচেরটা রাখলাম দেখো এখানে এবং হাইলাইট যে মোডটা আছে হাইলাইট মোডটা আমরা এখানটা চেঞ্জ করব লিনার ডজ ওকে তো লিনার ডজ করার পর ওকে তো লিনার ডজ করে দিলাম এবং এখানে দেখো কালারটা আমার এখানে হোয়াইটই থাকবে ওকে এবং ওপাসিটি আমরা 54% রাখবো ওকে এবং শ্যাডো মোডটা আমার এখানে ব্ল্যাক থাকবে এবং কালারটা আমার সরি এখানে কালার হবে ব্ল্যাক এবং মোডটা হবে মাল্টিপ্লাই এবং ওপাসিটিটা আমরা করব 72% ওকে তো এখানে মোটামুটি আমার ভেবেলেন এমবস টোটাল কমপ্লিট হয়ে গেল এরপর আমরা যাব কন্টিউর ওকে কন্টিউরে যাওয়ার পর দেখো এখানে আমরা যে লাস্ট এখানে যে প্যানেলটা আছে প্যানেলটা ওপেন করার পর দেখো অনেকগুলো এখানে এফেক্ট দেখতে পাবে তোমরা আমরা লাস্টের যে এই এফেক্টটাকে আমরা সিলেকশন করলাম এবং ওপাসিটিটাকে আমরা কি করব ওপাসিটি টোটালি 100% থাকবে এখানে কোনো চেঞ্জ করব না ওকে তো মোটামুটি কন্টিউর আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা চলে যাব কালার অপশানে ওকে কালার অপশানে যাওয়ার পর আমরা এখানে কালার চুজ করব এখানে কালারটা আমি একটা গ্রে কালার ইউজ করেছি কালার কোডটা তোমরা নোট করে নিতে পারো এ বি এ বি এ বি ওকে তার মানে এটা হচ্ছে টোটালি গ্রে কালার এ বি এ বি এ বি কালার কোডটা তোমরা এখানে নোট করতে পারো ওকে দেন আমরা ওকে করে দিলাম এবং এর ওপাসিটিটা আমরা রাখবো 60% ওকে তো কালার ওভারলে আমার কমপ্লিট হয়ে গেল এরপর আমরা চলে যাব ড্রপ শ্যাডো ওকে ওকে ড্রপ শ্যাডো সিলেকশন করার পর তোমরা দেখো ব্লেন্ড মোডটা এখানে আমরা মাল্টিপ্লাই এবং এর কালারটা হবে ব্ল্যাক কালার এবং ওপাসিটি আমরা একটুখানি কমিয়ে দিয়ে করব 58% ওকে অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকবে এবং এই বক্সটা ইউজ গ্লোবাল লাইট বক্সটা চেক থাকবে ডিস্টেন্স এখানে দেখো 10 করব এবং স্পিডও 10 থাকবে এবং আমার সাইজও 10 থাকবে ওকে তো টোটাল আমার টেক্সট এফেক্ট এখানে কমপ্লিট হয়ে গেছে দেন আমরা কি করব ওকে বক্সে চেক করব দেখো সেম দেখো এখানে সিলভার টেক্সট আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে এরপর আমরা এখানে কিছু স্টার অ্যাড করব যাতে টেক্সটটা আরও অ্যাট্রাকটিভ দেখতে লাগে ওকে তো এই স্টারটা আমি এখানে এনে রেখেছি তো এই স্টারের স্টার এটা একটা ব্রাশ আমি ইউজ করেছি এই ব্রাশটার ডাউনলোড লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারো ওকে তো এইভাবে স্টারটাকে আমরা এখানটায় আমাদের যেখানে যেখানে পছন্দ সেখানে সেখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি ওকে জাস্ট আমরা একটা হোয়াইট কালার নিয়ে ব্রাশটা ক্রিয়েট করেছি দেন এর কালার মোডটাকে আমরা চেঞ্জ করব কালার ডজ ওকে কালার ডজ করে ঠিক এইখানে এখানে আমি অ্যাডজাস্ট করব ওকে আমরা নর্মালও রাখতে পারি নর্মাল রাখলে বেশি ভালো লাগছে ওকে তাহলে আমরা নর্মালই রাখি ওকে তো এইভাবে আমরা ফটাফট করে এটাকে অ্যাডজাস্ট করে নিই ধীরে ধীরে অ্যাডজাস্ট করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে তোমরাও বোর ফিল করবে ওকে আমি তো এই ক্ষেত্রে আমি একটু ভিডিওটাকে স্পিড করে নিচ্ছি ওকে ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে আমি কিভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম এরপর আমরা কি করব একটা এখানে রিফ্লেকশন ক্রিয়েট করব তো রিফ্লেকশন ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে একটা নিউ লেয়ার আমি নিয়ে নেব এবং এখানে দেখো এই যে লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা অফ করে দেব এবং এখানে একটা স্ন্যাপ নেব তো নিউ লেয়ারের উপর সিলেকশন রেখে কিবোর্ডের কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্ট প্লাস ই প্রেস করলাম একটা আমার মার্চ ইমেজ একটা ক্রিয়েট হয়ে গেল দেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করে দেব এবং এই লেয়ারটাকে একদম টেক্সটের নিচে নিয়ে আসবো ওকে জাস্ট টেক্সটের নিচে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব দেন আমরা কি করব কন্ট্রোল টি এবং রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে দেব ওকে ঠিক এটা রিফ্লেকশন ক্রিয়েট হয়ে যাবে ওকে এবং এখানে কন্ট্রোল প্রেস করে আমরা একটুখানি এটাকে উপরেও করতে পারি নাহলে রাইট ক্লিক করে সরি রাইট ক্লিক করে আমরা করব র্যাপ র্যাপে গিয়েও এখানে এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি ওকে এভাবে এটা একটা রিফ্লেকশন ক্রিয়েট করব দেন এর ওপাসিটিটাকে একদম আমরা কমিয়ে দেব এভাবে ওপাসিটিটাকে কমিয়ে দিলাম একটা মাস্ক আমরা অ্যাপ্লাই করব ব্রাশ টুল নেব ওপাসিটি কমিয়ে জাস্ট এখন হালকাভাবে একটু নিচের দিকটা ইরেজ করে দেবো ওকে তো দেখো পুরো আমাদের সিলভার টেক্সট ডিজাইন এখানে ক্রিয়েট হয়ে গেছে ওকে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাপ্লাই করে
স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস আমি দেখিয়েছি পুরোটাই। যদি তোমরা দেখো তোমরাও এই ধরনের টেক্সট ডিজাইন ক্রিয়েট করতে পারবে। এক একটা টেক্সট কীভাবে এফেক্ট দিয়ে দিয়ে আমি সিলভার টেক্সট এফেক্টটা ক্রিয়েট করলাম। সো গাইজ, আই হোপ এই টিউটোরিয়ালটা তোমাদের ভালো লেগে থাকে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কী ধরনের ভিডিও পছন্দ, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। অনেক অনেক কিছু শিখতে পারবে, আমি কথা দিলাম, ভিডিও এডিটিং, ফটো এডিটিং অনেক কিছু তোমরা শিখতে পারবে। তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, আগামী দিনে আরও ভালো ভালো কিছু জিনিস, কিছু ফটো এডিটিং, কিছু ভিডিও এডিটিং তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমরা শিখতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। ওকে, তো এই ভিডিওটা পুরোটা দেখো, দেখার পর একবার না হলে দুবার, দুবার না হলে তিনবার ভালোভাবে দেখে টেক্সট ডিজাইনগুলোকে কপি করো এবং সেমভাবে এই টেক্সটটা ক্রিয়েট করতে পারো তোমরা। ওকে, তো চলো এখানেই আজকে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।